সকাল সকাল উঠেই আজকে গেছিলাম বাজারে বিড়ির ব্যাগ আনতে, আর এই যে মা পাঠিয়ে দিয়েছে, মা কালকে চলে গেছে, তোমরা তো দেখেইছো আগের ব্লগে। তো বাড়িতে গিয়ে কালকে না, মা পরশু দিনকে গেছে, তো এই যে চাল কুমড়োর গাছ পাঠিয়েছে, আর ভেতরে আছে মনে হয় যত সম্ভব পেঁপে গাছ, আর ওই যে আমার বিড়ির কাজ, আর এইটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আম। আর এইটার মধ্যে দেখো মা কী দিয়েছে, কুমড়ো শাক সুন্দর করে বেছে খুঁটে কেটে তারপরে পাঠিয়েছে। আর এখানটা তো পাতা আর তা, এই যে আমার মিনিবাবু শুয়ে আছে। কি সকালবেলা বাজার থেকে এই যে আসার সময় নিয়ে এসেছিলাম একটুখানি পুঁই শাক, এখানে আছে উঠছে, আর নিয়ে এসেছিলাম কটা বেশ তরতাজা ভেন্ডি পেয়েছিলাম জানো তো, তো কটা ভেন্ডি নিয়ে এসেছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো পুঁই শাকটা দিয়ে তরকারি রান্না করব, আমি তো জানতাম না কি মা শাক পাঠাবে, তাও এরকম কেটে এই দেখো, মানে আমাকেই জানে যে বিড়ি ভাজবো সময় যাবে, ওই জন্য নিজেই কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছে, শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যাবে। তো চলো, আমি সকালের সব কাজ অলমোস্ট কমপ্লিট ডান হয়ে গেছে। কি রে চেঁচাচ্ছিস কেন, মার খাবি? এখন এই গাছগুলোকে শুধু বসাবো, ঘরটা মুছে নিয়েছি, উঠোনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। কোথায় গেছিলা? হ্যাঁ, তো যাই হোক, ওই যে জল ভরা হচ্ছে, জল ভরাও হয়ে গেছে, ভাবছি সাইকেলটাকে একটু ধুয়ে দেবো, একটু ধুলো বালি পড়ে গেছে। আর সকালবেলা এই যে কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি। তো চলো আগে গাছটাকে লাগিয়ে দিই, তারপরে ব্রাশ করে চান করে নেব। এই যে এইখানটায় লাগাবো চাল কুমড়ো গাছ। আর মা যে কুমড়ো গাছের দানাগুলো দিয়েছিল দেখো কত সুন্দর হয়ে গেছে, আমি বসালে হতে চায় না, কিন্তু চাল কুমড়ো গাছটা হচ্ছে না, ওটার দানাটাই বোধহয় ভালো না। জলটা ভরে গেছে, তো এই যে গাছগুলোকে বের করে নিলাম, আর এই জায়গাটায় ঘুরে বসিয়ে দিই। দিয়েছে তো জানি না হবে কি হবে না, দেখা যাক, দানাই হলো না ওই জন্য গাছ পাঠিয়ে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, আজকে হচ্ছে সোমবার, আর সকালবেলা বাজার থেকে এসেছি, দেখলেই কি কি নিয়ে এসেছি, তো সব কাজ টাজ করে চানটা করলাম, তার মধ্যে চলে এসেছে আমার গ্যাস সিলিন্ডার। ওই যে দাদুর বাড়িতে গেলাম কি, কারণ আমার তো একটা সিলিন্ডার, তো দাদুদের দুটো আছে, তো ওনাদের একটা সব সময় বেশিরভাগ খালি থাকে, তো যখন আমারটা ফুরিয়ে যায় বা ফুরিয়ে যাবে যাবে ভাব হয়, আমি দাদুদের থেকে মানে একটা নিয়ে আমি একটা রেখে দিই, মানে ওনাদের একটা দিই বা কি বলবো, ওনাদের একটা ধরো আমার কাছেই থাকে, বরা যাই হোক। তো এখন ওনাকে মানে এমন টাইমে গ্যাসওয়ালাটা এসছে সিলিন্ডার দিতে, আমি তখন স্নান করছি, তো আমি ওনাকে বললাম যে কাকা তুমি ঘুরে আসো, যাওয়ার সময় তারপরে তুমি নিও, তো উনি গেছে ঘুরতে, আর মানে ওই পাড়ায় সিলিন্ডার দিতে গেছে, তো যাওয়ার সময় নিয়ে যাবে। আর প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, এখন দেবো পুজো। আর আমি বাজার থেকে সকালবেলা মাছ সরি আম কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এই যে ব্যাগে দেখছি মা আমও পাঠিয়েছিল, এটা তো আমি জানতাম না, তো ভাবছি ঠাকুরকে একটা আম দিয়েই পুজো দিই। আর আমিও নিয়ে এসেছি পুরো গাছ পাকা আম জানো তো, এই দেখো 40 টাকা করে কেজি নিল, কিন্তু আমগুলো সত্যি কথা পুরো গাছ পাকা আম, আর শক্ত শক্ত, আমার এরকম আম খেতে খুব ভালো লাগে, এমনি আমি আম ভক্ত, বিশেষ করে হিমসাগর আমটা আমার খুবই প্রিয়, তো ওই জন্য আমি বাজার থেকে 1 কেজি মতো নিয়ে এসেছিলাম। তো ভাবছি আমার ঠাকুরকে একটা দিই, আজকে যেহেতু সোমবার, এই যে একটা আম দিয়ে ঠাকুরকে পুজো দিই। আর এই যে মিনি বসে আছে, আজকে ওকে বলেছি তুই যদি মাছে মুখ দিস তোকে এমন মার দেব, ওই জন্য বেচারা মুখ দিচ্ছে না, মাছের যেখানটায় আমি ইয়েটা রেখেছি মানে ঝুড়িটা রেখেছি ওইখানটায় গিয়ে বসে আছে, কিন্তু মাছের মধ্যে মুখ দিচ্ছে না, মানে কতটা ভয় পায় আমাকে বোঝার, আমার কথাটা যে ও কতটা বোঝে সেইটাই হচ্ছে ভাবার বিষয়, যে আমি ওকে বলছি আর ও সেটাকে শুনছে। আর ওর মা এসে ওপরে আমি একটা সেই শিল পুতোটা দিয়ে রেখেছিলাম যাতে মাছটা মানে না খেতে পারে, ওর মা এসে দেখছে ওইটা ফেলে দিয়েছে, তারপরে আবার তাড়াতাড়ি করে আমি ঘরে এসে তাড়িয়ে দিলাম। কিন্তু মিনি সত্যি কথা এদিক দিয়েও খুব ভালো, ওকে যদি বারণ করি একবার ও খেয়েছিল, আর এত মার মেরেছিলাম ওকে, মারিনি মানে পুরো ওকে আমাদের পাড়া নিয়ে ওকে আমি ধাওয়া করে বেরিয়েছিলাম, তারপর থেকে আর মুখ দেয় না। তো চলো এই যে ঠাকুর ঘরে বসে গেছি, পুজোটা করি পরে আবার আসছি, তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। ঠাকুর পুজো হলো, আর আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছি হচ্ছে আম, এবছরে প্রথম দিলাম, প্রত্যেকবার আরও আগে দেওয়া হয়ে যায়, বিশেষ করে আম দুধটা দেওয়া খুব দরকার ছিল, কিন্তু দুধটা পেলাম না বলে শুধু আম দিয়েই দিয়ে দিলাম, তো এরপরে যদি পাই একদিন আম দুধও দিয়ে দেবো ঠাকুরকে।
তো এই সবেমাত্র পুজো হলো, পুজোটা করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এইখানটায় মাছ ভাজা হচ্ছে। বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে একটুখানি রুই মাছ, বললামই তো তোমাদের, তো মাছটাকে এই যে ভাজা করে রেখেছি আর রান্না করব ভাবছি। এই যে মাছের শাকটাকে কেটে পরিষ্কার করে পাঠিয়েছে এটা দিয়ে, আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব শাকের। আর এই যে পটল কেটে নিয়েছি, পটলটা ভাজবো। আর এই হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম যে আম, মানে প্রসাদে সেই আমটা, এটা আমি আমার ঘর জন্য নিয়ে এসেছি। আর এই দেখো সব আমগুলোকে এই ঝুড়িটায় নামিয়ে দিলাম, কারণ এমনি থাকলে পরে না নষ্ট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, আর আমার নরম আম এমনিতে অতটা ভালো লাগে না। এতগুলো আম হবে আমি জানি, যদি দেখতাম ব্যাগটা একটু চেক করে কিংবা আম পাঠিয়েছে তাহলে আমি সত্যি কথা বাজার থেকে আম নিয়ে আসতাম না আজকে। তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নিই, পরে আবার আসছি, তো তোমরা সবাই সাথে থাকো। আর রান্নাটা করে কাটবো পাতা, পাতাগুলোকে তো ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে সিলিন্ডারটা দিয়ে গেছে, আমারটা এখনো তো ফুরায়নি, জানি না কতটা আছে, তবু আগে থেকে বুক করে নিলে হয় কি টেনশনটা থাকে না। এতটা গরম লাগছে না, সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কালকে রাত্রেবেলাও ঠান্ডা ছিল। আমের মধ্যে হিমসাগর আমটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা আম। আর আমটা দেখো কত শক্ত, মানে পুরো নরম হয়নি। মাছগুলো ভেজে নিয়েছি, এখন শুধু সবজিটা করলে পরে। আর এই যে এখানটায় দেখো পটল ভাজে, মানে পটলটাও ভেজে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা ভাজা। এখন শুধু এই শাকের তরকারিটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর শাক এর সাথে না অনেকগুলোই দিয়েছিল মা, এই যে রেখে দিয়েছে, এটা কালকে কালো জিরে দিয়ে আর রসুন দিয়ে বাটা করব, রেখে দেবো। অনেক কটা শাকই আছে আমার, একার হয়েও আরও বেশি। ডাটাগুলো গলতে একটু সময় লাগবে, ওই জন্য একটু ঝোলটা বেশিই দিলাম। আর আমার মা বলে শাকের তরকারিতে সবসময় নুনের পরিমাণটা কম দিতে হয়, আর না হলে পরে শাকটা খাওয়া যায় না, মানে ডাটার ভেতরে নুনটা খুব বেশি করে ঢুকে গেলে পরে আর খাওয়া যায় না, ওই জন্য নুনটা একটু কম দিলে পরে বেশ মিষ্টি মিষ্টিও লাগে, খেতেও ভালো লাগে। এই আমটার ওপর দিকটা বেশ শক্ত কিন্তু ভেতরে নরম হয়ে গেছে। হে বন্ধুরা গুড ইভিনিং, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম, বিকালের যত কাজকর্ম ছিল ওগুলো করলাম। আর দিদা দিয়েছে হচ্ছে কটা সাদা বেগুনের চারা, এবার বেগুন গাছে আমাকে পেয়েছে, এই মানে অ্যালার্জির জন্য এখন খেতে পাচ্ছি না, তো ওই জন্যে মানে বেগুন গাছও যেমন জোর দিয়ে হওয়া শুরু হয়েছে। এই দেখো এই গাছগুলোতে যে জল দিয়েছি এই দিকে হচ্ছে, আর সেটাই বলছি এবার খেতে পারবো না বলে বেগুন গাছ মানে জোর ধরে আমার বাড়িতে আসছে। শুধু কত রকমের বেগুন দেখো, চার রকমের বেগুন গাছ এই নিয়ে লাগানো হবে। দিদা দিয়ে গেছে সেই সাদা সাদা ডিমের মতো যে বেগুনগুলো হয় না, ওই বেগুন গাছ দিয়ে গেছে, তো ওই চারাগুলো এখন বসিয়ে দিই। এখন এই বিকালবেলা আছে তো একটু রোদ্দুরটা কম আছে, গাছগুলো হবে, তো চলো ফটাফট লাগিয়ে দিই, কোথায় লাগাবো সেটাই ভাবছি। তো এই যে দানাগুলো, এই যে দানা বলছি কেন, চারা, তো এইগুলোকে ভাবছি, এই যে এইখানটায় দেখো এই যে ধনে গাছগুলো খাই না গো, শুধু শুধু জায়গা নষ্ট আর কিছুই না, ওই জন্যে কুপিয়ে কুপিয়ে তুলিয়ে দিই, খেলে পরে না হয় রাখা যায়, জায়গা নষ্ট আর কিছুই না।
তো এখানে বসিয়ে দিই। গোড়ায় একটু মাটি সমেত যদি গাছগুলো তোলা হয় না, তাহলে গাছ মরার চান্সটা কম থাকে। আর গাছের গোড়ায় যদি একেবারে মাটি না থাকে, তাহলে গাছ শুকিয়ে যায়, মরে যায়, মানে মরার ভয়টা বেশি থাকে। দেখা যাক, বসিয়ে তো দিলাম, যা হয় হবে।